আজের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত পূর্ব বক্তা পূর্বতন মন্ত্রী শ্রীমতী স্নেহাঙ্গিনী ছুরিয়া মহোদয় উপস্থিত অছন্তি, পূর্বতন বিধায়ক শ্রীযুক্ত দেবেশ আচার্য মহোদয় উপস্থিত অছন্তি, শ্রীযুক্ত মহিধর রানা মহোদয়, পূর্বতন মন্ত্রী শ্রীমতী রীতা সাহু মহোদয় এবং উপস্থিত অছন্তি কার্যকারী সভাপতি বরগড় শ্রীযুক্ত মহাপাত্র মহোদয়। সর্বপ্রথমে আজির এই সাংবাদিক সম্মেলনে আপনার সমস্ত স্বাগত জানাচ্ছি। পূর্ব বক্তা বিস্তৃত ভাবে সমস্ত তথ্য এটি উপস্থাপন করে সারিছন্তি। বিশেষ ভাবে আজ আমার পূর্বতন মুখ্যমন্ত্রী বিজু জনতা দলর রাজ্য সভাপতি শ্রীযুক্ত নবীন পট্টনায়ক আজ উভয় বৌদ্ধ তথা বরগড় জেলার সাংগঠনিক কার্যক্রম কর্মী সমাবেশ এবং কর্মকর্তা মানুষ পৃথক পৃথক ভাবে আলোচনা করেছিলেন। তাঁর উপস্থিতিতে বিভিন্ন সদস্য কর্মকর্তা তাঁর বক্তব্য উপস্থাপন করেছিল এবং 2024 মশিয়া জুন 4 তারিখ পরে প্রিয় পূর্বতন মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনায়ক রাজ্যপাল পাখে তাঁর ইস্তফা পত্র দেওয়া পরে তৎকালীন সময়ের তা পূর্বরু যেভাবে ভাবে স্বচ্ছ নির্মল শাসন প্রতিষ্ঠিত হয়েছে আজ তহেতে ব্যতিক্রম হয়েছে এবং আজির বিজেপি সরকার আজ দুর্নীতি বুড়ি রয়েছে তাহা আজ কর্মী সমাবেশে কর্মী মানে উদ্বেগ প্রকাশ করেছে। কেবল সেটিকি নুহে ব্লক ঠারু আরম্ভ করে আপনার বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট সে পিডব্লুডি হো আরডি হো ইরিগেশন হো সবুঠি আজ বিজেপির কর্মী মানুষ কর্মী রাজ চালিছি না বিডিও চৌকিরে বসছেন তাঁর জায়গায় বসছেন তাঁর রাজনৈতিক ব্যক্তি এবং সে নির্দেশ দেখছেন সামনে ছিড়া হয়েছেন বিডিও আসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র এভাবে স্থিতির লোকে অনুভব করছেন যা আপনার মিডিয়া মাধ্যমে লোকে দেখুছেন সে বালি দুর্নীতি হো খনি দুর্নীতি হো সে কেউঝর কথা কুহতু কিংবা আসকা কথা কুহতু কিংবা অন্যান্য কথা কুহতু তাকে লোকে অবগত হয়ে সার তেমন আজ সময় আসিছে যা কর্মী কহতি যে নবীন পট্টনায়ক পুনরায় যদি ওড়িশার ওড়িশার শাসনভার গ্রহণ ন করতে তাহলে ওড়িশাবাসী কেউ ন্যায় পাই এবং আপনার সমস্তে জাঁত কিভাবে ভাবে নবীন পট্টনায়ক চালি গলা বেড়ে যদি দর্শন করে যাবে কৌশি পূজা মণ্ডপকে কিভাবে ভাবে হাজার হাজার সংখ্যার লোকে বিনা ডাকরে আসিকি পৌঁছুঁ শোকব্যক্ত করছেন নবীন পট্টনায়ক এবং আজ এই সব আলোচনা ভিতরে আমার দল কিভাবে ভাবে সুদৃঢ় হব কর্মকর্তা মানে কিভাবে ভাবে সুসংগঠিত রহবে সে বাবদের মধ্যে আলোচনা হয়েছে এবং আগামী দিনে আম সংগ্রাম দুর্নীতি অন্যায় অনীতি বিরুদ্ধে জারি রহব এবং বিজেপি যে মিছ কারখানা মাধ্যমে লোক ভুয়া বুলাউছে তাকে নিশ্চিত ভাবে বন্ধ করা যাব সে নিষ্পত্তি আজ বৌদ্ধ জেলার বিজু জনতা দল সংগঠন নিয়েছে।